আজকে আমি আপনাদেরকে দেখাবো পায়েস রান্না করা, যার নাম আমি দিয়েছি অন্যরকম পায়েস। কেন, চলুন দেখে নিই। আমার অন্যরকম পায়েস রান্নার অন্যরকম উপকরণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি একটা ঝুড়ি করে কুচি করে কাটা, গরুর দুধ 2 লিটার, গুঁড়ো দুধ 1 কাপ, পোলাওয়ের চাল 2 টেবিল চামচ, চিনি 3 কাপ। আমি জানি না আপনাদের মধ্যে কজন এর আগে কখনো ফুলকপি দিয়ে পায়েস রেঁধে খেয়েছেন, তবে আমি কিন্তু প্রথমবার যখন খাই তখন খুবই আশ্চর্য হই। আপনাদের মতো আমিও কোনো দিনই আসলে আমি খাওয়ার পরে ভাবতেই পারিনি এটা ফুলকপি দিয়ে তৈরি। অরিজিনাল রেসিপিটা আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ডের থেকে আসলে অ্যাডপ্ট করা। আমার আজকের রান্না আমি জানি না আদৌ তার মতো হবে কি না, তিনি অসম্ভব ভালো রান্না করেন, তবে আশা করছি মোটামুটি কিছু তো একটা হবেই। এভাবে কুড়িয়ে কুড়িয়ে আমি যেভাবে নিচ্ছি সেভাবে শুধু ফুলের পাটটা নেবেন, আপনারা ডগাটা নেবেন না। এখানে আমার পুরো একটা ফুলকপি কোরানো রয়েছে। কোরানো ফুলকপি আমি সেদ্ধ করার জন্যে একটি স্টক পটে নিয়েছি, কোনো ধরনের কোনো ইনগ্রিডিয়েন্টস ছাড়া, শুধুই পানি দিয়ে হাই টেম্পারেচারে দিয়ে আপনারা সেদ্ধ করবেন। যখন এটা ফুললি বয়েলড হয়ে যাবে, আপনাদের যখন মনে হবে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তখন এটা ছাঁকনিতে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে আপনাদের ফুলকপিটা ধোয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা বাস্কেটটি একটা সাইডে রেখে দিন। অপরদিকে 2 লিটার দুধ আমি চুলোয় বসিয়ে দিয়েছি, এটাকে আমি বয়েল করব। নেড়ে নেড়ে দিতে হবে যেন তলানিতে পোড়া না লাগে। অপরদিকে আমি 1 কাপ গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, যাতে করে এই গুঁড়ো দুধটা আমি যখন গরম লিকুইড দুধের মধ্যে ঢেলে দেব তখন যেন জমাট বেঁধে না যায়, তাই আমি রুম টেম্পারেচারের ওয়াটারে আমি এটা একসাথে গুলিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো লাম্পস যেন থেকে না যায়। এদিকে গরুর দুধটা যখনই বলক এসে যাবে ভালো করে, তখনই যেই ফুলকপিটা আমরা ছেঁকে রেখেছি কোরানো সেটা দিয়ে দিচ্ছি। স্টিমের কারণে আমার ক্যামেরার লেন্স আসলে ফগি হয়ে যাচ্ছে, আশা করি আপনারা আন্দাজ করে বুঝে নিতে পারছেন। কিছুক্ষণ নেড়ে আমি যে গুঁড়ো দুধের মিশ্রণটা রেখেছি সেটা এই ফুলকপির মধ্যে দিয়ে দেব। গুঁড়ো দুধটা দেওয়ার আসলে দুটো কারণ, প্রথম কারণ হচ্ছে যে লিকুইড দুধটা আছে সেটা বেশিক্ষণ জাল দিতে হবে না ঘন করার জন্যে, গুঁড়ো দুধই সেটার ঘনত্বের কাজটা করবে। আরেকটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা গুঁড়ো দুধে সাধারণত ঘিয়ের একটা গন্ধ আসে, সেই সুন্দর একটা ফ্লেভার এটাতে চলে আসবে, যে কারণে আসলে এই গুঁড়ো দুধটা এর সাথে মেশানো। 2 টেবিল চামচ পোলাওয়ের চাল আমি আগে থেকে ভিজিয়ে, আধা ঘন্টা ভেজালেই হবে, ভিজিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে মিশিয়ে দেবেন যেন চালটা জমাট বেঁধে না যায়। ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে, খেয়াল রাখবেন 1 থেকে 1.5 ইঞ্চি যখন জাল হয়ে দুধটা নিচে চলে আসবে তখন আমরা চিনি দেব। চিনিটা আমরা ভালো করে চাল এবং ফুলকপি সেদ্ধ হওয়ার পরে দেব, কারণ মিষ্টি তৈরিতে, পায়েস বা ফেনি তৈরিতে চাল সেদ্ধ হওয়ার আগে চিনি দিয়ে দিলে সেটা আর সেদ্ধ হয় না। সো আমরা
খেয়াল রাখবো যেন চালটা আগে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে 3 কাপ পরিমাণ চিনি দিচ্ছি, এটা আমার স্বাদ মতো। অনেকেই আপনারা চিনি মিষ্টির থেকে বেশি খান বা এর থেকে কম খান, আপনারা চাইলে পরিমাণ কমাতে এবং বাড়াতেও পারেন। অ্যাপ্রক্সিমেটলি 15-20 মিনিট হাই টেম্পারেচারে আপনারা জাল দিতে থাকলে, একটা সময় যখন এ ধরনের সর উপরে পড়ে একটা ঘন একটা ভাব চলে আসবে, এটা আপনারা বুঝতে পারবেন হয়ে আসছে। আপনারা চাইলে কিশমিশ বা বাদাম দিয়ে এটাকে সুন্দরভাবে পরিবেশন করতে পারেন। হয়ে গেছে আমার অন্য রকম পায়েস। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা পেঁয়াজ সহজে কাটতে চান না, কুচি করতে চান না, বিকজ এতে করে চোখে পানি চলে আসে, চোখ জ্বালা করে। খুব সহজ একটা পদ্ধতি, যদি রান্নার আগের রাতে পেঁয়াজটাকে পানিতে ভেজিয়ে রাখেন এবং তারপরে খোসা ছাড়ান এবং কুচি করেন, এতে করে চোখ জ্বালা পড়া একদমই করবে না। পেঁয়াজের যে একটা ঝাঁজ আছে সেটা অনেক কমে আসে। এছাড়াও আপনারা অন্যভাবেও এটা করতে পারেন, শুধুমাত্র খসা ছাড়িয়ে আস্ত পেঁয়াজ ওভারনাইট ফ্রিজে রেখে দিলে এবং পরের দিন ফ্রিজ থেকে বের করে কুচি করলেও পেঁয়াজের ঝাঁজ কমে আসে এবং তাতে করেও চোখে জ্বালা করে না বা পানি আসে না। আশা করি এই টিপসটি আপনাদেরকে হেল্প করবে।